রোগ ঠেকিয়ে রাখতে পারেন সুপারফুডের সাহায্যে। হাজার রকম রোগে এখন মানুষের শরীর জেরবার। কেউ ভুগছেন হাই ব্লাড প্রেশারে, তো কেউ আবার ডায়াবেটিসের রোগে। কারো ডাক্তার আবার বলেই দিয়েছে হার্ট অ্যাটাকের সম্ভাবনা আছে। কারো লিভারে ফ্যাট জমে বিপজ্জনক অবস্থা। কেউ কেউ আবার ক্যান্সারের ফার্স্ট স্টেজে। এই অবস্থায় শরীরটা বাঁচাবেন কি করে? কোনটা ছেড়ে কোনটা খাবেন? কোনটা খেলে মারণ রোগগুলো ঠেকিয়ে রাখা যায়? এটাই এখন আপনার দিনরাতের চিন্তা। আজকের প্রতিবেদনে থাকছে তেমন কিছু খাবারের নাম যেগুলো নানারকম গুণে সমৃদ্ধ। শুধু তাই নয়, যেসব মারণ রোগে আপনি ভুগছেন তা ঠেকিয়ে রাখার ক্ষমতাও রাখে। আখরোট। ডাক্তার বলছেন হার্ট অ্যাটাক বা স্ট্রোকের সম্ভাবনা আছে। এদিকে গবেষকরা বলছেন আখরোট খেলে দূরে থাকে যে কোনো রকম হার্টের সমস্যা। প্রতি বছর সারা পৃথিবীতে শুধু হার্টের সমস্যাতেই মৃত্যু হয় প্রায় 17 মিলিয়ন মানুষের। আখরোট খেলে কমে যায় হার্ট অ্যাটাকের ঝুঁকি। আখরোটে থাকে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আর অ্যান্টিঅক্সিডেন্টের মতো গুরুত্বপূর্ণ উপকরণ যা সুস্থ সবল রাখে আপনার হার্টের পেশিগুলোকে। আখরোটের খোসা থেকে ভিতরটা পর্যন্ত সবটাই আপনার হার্টের জন্য উপকারী। এমনকি আখরোটের তেল সালাডের সঙ্গে খেতে অত্যন্ত সুস্বাদু লাগে। 2. বিনস। বিনস শুনে নাক খুঁচকে গেল। জানেন কি, বিনস এ আছে প্রচুর পরিমাণ আয়রন আর ফাইবার। বিনস এদিকে দূরে রাখে ব্লাড সুগার আর টাইপ 2 ডায়াবেটিসের মতো ভয়ানক রোগকে। আবার অন্যদিকে রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেড়ে গেলে তা নিয়ন্ত্রণ করে। শুধু তাই নয়, বিনস এ রয়েছে এমন ফাইবার যা হজম হতে সময় লাগে বেশ কিছুক্ষণ, ফলে একবার বিনস খেলে অনেকক্ষণ পেট ভরা থাকে, তাই ওজন কমাতেও এটা দারুণ উপকারী। 3. ব্রোকলি। ক্যান্সারের ভয় আর নয়, ব্রোকলির খাদ্যগুণে এবার মারণরোগ ক্যান্সার থেকে রেহাই পাবেন আপনি। গবেষণায় প্রমাণিত হয়েছে ব্রোকলিতে রয়েছে এমন একটি এনজাইম যা শরীরে ঢুকে ক্যান্সারের জিনগুলির সঙ্গে সরাসরি লড়াই করে। মাইরোসিনেজ নামের এই উৎসেচক থেকে তৈরি হয় সালফোরাফেন নামের একটি যৌগ। এটি শরীরে থাকা ক্যান্সারের জিনগুলোকে নষ্ট করে। শুধু তাই নয়, ক্যান্সার হওয়ার পরেও যদি ব্রোকলি খেতে শুরু করেন, এই সালফোরাফেন যৌগটি ক্যান্সার ছড়িয়ে পড়ার গতিকে বাধা দেয়। ঠিক কি ধরনের ক্যান্সার প্রতিরোধ করতে পারে ক্যান্সার? বিশেষজ্ঞদের মতো প্রোস্টেট ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, এমনকি ফুসফুস ও ত্বকের ক্যান্সারের মতো ভয়াবহ ক্যান্সারগুলিকে রোধ করতে পারে ব্রোকলির খাদ্যগুণ। ব্রোকলি সিদ্ধ করে খান বা মশলা দিয়ে রেঁধেও এর খাদ্যগুণ কিন্তু সহজে নষ্ট হয় না। 4. পালং শাক। রোজ ভাজাভুজি। ফাস্টফুডের মতো খাবার খেতে খেতে লিভারের 12টা বাজতে শুরু করেছে। এখন অল্প করে সাধারণ বাড়ির খাবার খেলেও হজম হতে চায় না সেই খাবার। এমনকি বাইরের খাবার খেলেই পেটের গোলযোগে ঘুরতে হয় বেশ কয়েকদিন। এসবের ইঙ্গিত হল লিভারে ফ্যাট জমা। লিভারের উৎসেচক খাবারের টক্সিনকে নষ্ট করে খাবারকে হজমের উপযোগী করে তোলে। সেই লিভারেই যখন ফ্যাট জমতে শুরু করে, উৎসেচকের কাজ আর ঠিকঠাক হয় না। পালং শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই আর বিটাইন ও কোলিন নামে 2 অত্যন্ত উপকারী উৎসেচক। এই 3টি উপকরণ একসঙ্গে মিলে লিভারে ফ্যাট জমতে বাধা দেয়, এমনকি কমিয়ে দেয় লিভারে ফ্যাটি অ্যাসিড পরিমাণও। ডিমের সাদা অংশ থেকে ভেতরের কুসুম অবধি কোনো কিছুই ফেলনা নয়। অনেকেই কুসুমটা ফেলে দিয়ে খান, যা মোটেই বুদ্ধিমানের কাজ নয়, কারণ ডিমের বেশিরভাগ খাদ্যগুণ থাকে কুসুমেই। কিন্তু ডিম খাবেন কেন? কোনো একটা রোগের জন্য নয়। ডিম একাধিক রোগ প্রতিরোধে শরীরকে সাহায্য করে। ডিম ও তার কুসুমে রয়েছে এমন কিছু অ্যামিনো অ্যাসিড যা শরীরের জন্য প্রয়োজনীয় হলেও শরীর তৈরি করতে পারে না। অনেকে মনে করেন ডিম রক্তে কোলেস্টেরল বাড়িয়ে দেয়, কিন্তু বেশ কিছু গবেষণায় প্রমাণিত হয়েছে ডিম খেলে মোটেও কোলেস্টেরল বাড়ে না, বরং ডিমে রয়েছে ভিটামিন এ, সেলেনিয়াম আর আয়রনের অত্যন্ত দরকারি উপাদান। এগুলো ভিটামিনের অভাবজনিত রোগ থেকে আপনার শরীরকে প্রতিরোধ ক্ষমতা যোগায়। জীবন ঘনিষ্ঠ আরও নানা তথ্যের জন্য আমাদের সাথে থাকুন। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব এর মাধ্যমে।